মুহূর্তে যে খবর আপনাদের দেব তা বেশ উদ্বেগের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য, কারণ তিনি 5ই অগস্ট রাম মন্দিরের যে ভূমি পূজোর অনুষ্ঠান ছিল, শিলান্যাসের অনুষ্ঠান ছিল, সেখানে উপস্থিত ছিলেন। আর সেখানেই তার সঙ্গে ছিলেন নৃত্যগোপাল দাস। তিনি করোনা আক্রান্ত এবং হাসপাতালে চিকিৎসাধীন এবং বেশ সিরিয়াস কন্ডিশন এমনটাই জানা যাচ্ছে। তাহলে কি তার সঙ্গে এক মঞ্চে যারা ছিলেন যোগী আদিত্যনাথ, মোহন ভাগবত, তাদের সবাইকে আইসোলেশনে যেতে হবে? এই প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায়। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার আমার সঙ্গে রয়েছে, আরও জানাবে এই বিষয়। জ্যোতির্ময়, নৃত্যগোপাল বাবু শারীরিক অবস্থা সম্পর্কে কি খবর পাওয়া যাচ্ছে এবং অবশ্যই নরেন্দ্র মোদী এর পর কি করবেন, কি জানতে পারছো? দেখো, 5ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি রাম জন্মভূমি ট্রাস্টের বা রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর তিনি স্থাপন করেছেন এবং তারপরে নৃত্যগোপাল দাস তিনি অযোধ্যা থেকে চলে আসেন মথুরায়। সেখানে তিনি জন্মাষ্টমীর অনুষ্ঠান অনুষ্ঠানে তিনি যোগ দিতে আসেন এবং গতকাল তার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় এবং সেই সময় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিয়ম মাফিক তার করোনা টেস্ট করা হয় এবং আজকে যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে নৃত্যগোপাল দাস তিনি পজিটিভ। এই রিপোর্ট, এই খবর পাওয়ার পরে নড়ে চড়ে বসেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দপ্তর, স্বয়ং যোগী আদিত্যনাথ। তিনি মথুরার ডিএম কে ফোন করেছেন, তিনি তাকে নির্দেশ দিয়েছেন যে সরকারিভাবে সমস্ত ব্যবস্থাপনা করতে হবে। এবং যে খবর আমরা পাচ্ছি যে উত্তরপ্রদেশের সিএমও তরফ থেকে সমস্ত বিষয়টি তত্ত্বাবধান করা হচ্ছে এবং পিএমওর সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে মথুরার ডিএম তিনি শেষ যে খবর আমরা পেয়েছি তাকে হাসপাতালে তিনি ইতিমধ্যেই ভর্তি রয়েছেন। তাকে সম্ভবত মেদান্ত নার্সিংহোমে তাকে হয়তো ট্রান্সফার করা হতে পারে যদি তার শারীরিক অবস্থার অবনতি হয়, শ্বাসকষ্ট রয়েছে, তাছাড়া অন্যান্য আর কি কি সিমটম রয়েছে সেই বিষয়গুলি এই মুহূর্তে ডাক্তাররা খতিয়ে দেখছেন। কিন্তু যে প্রশ্নটি সব থেকে গুরুত্বপূর্ণ যে 5ই আগস্ট একই মঞ্চে স্বয়ং প্রধানমন্ত্রী ছিলেন, যোগী আদিত্যনাথ ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রী বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নেবেন সে বিষয়ে এখনো পর্যন্ত উত্তরপ্রদেশের সিএমও বা পিএমও থেকে কোনো বক্তব্য বা স্টেটমেন্ট কিছুই জারি করা হয়নি। সেই স্টেটমেন্টের জন্য আপাতত আমাদেরকে ওয়েট করতে হচ্ছে, কারণ এক্ষেত্রে কোনো স্পেকুলেশনই কাজে লাগবে না। জ্যোতির্ময়, আরও যা খবর পাওয়া যাচ্ছে, প্রায় 14 জন পুলিশ কর্মীও ওই অনুষ্ঠানের পরে যারা করোনা পজিটিভ, তোমার কাছে কি তথ্য রয়েছে? একদমই, এবং এটা কিন্তু লক্ষ্য করার বিষয় যে সেটা প্রথম ঘটনা নয়। রাম জন্মভূমির ট্রাস্টের এই অনুষ্ঠান বা রাম মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপনের ঠিক আগেই একজন সহায়ক পুরোহিত তিনি করোনা পজিটিভ হন, যিনি এই রাম মন্দিরে পুজো করতেন, এবং সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা 15 জন পুলিশ কর্মী তারা কোভিড পজিটিভ হন, এবং তার পাশাপাশি সেখানে যারা দায়িত্বে ছিলেন সেখানেও কিন্তু প্রায় এর পরবর্তী ক্ষেত্রে 10 জনের বেশি পুলিশ কর্মী তাদের কোভিড পজিটিভ রিপোর্ট এসছে। এবং যে কথাটা আমরা বারবার ধরে বলছিলাম বা আমরাও ছবিতে দেখেছি যে মূল যে জায়গা, অর্থাৎ যেখানে এই রাম জন্মভূমি ট্রাস্টের প্রোগ্রাম হয়েছে, রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, সেই জায়গাটিতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। 5 কিলোমিটার রেডিয়াস সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর আসার জন্য নিরাপত্তার খাতিরে। কিন্তু বাকি অযোধ্যা সম্পূর্ণ লোকে লোকারণ্য ছিল। প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরে সমস্ত জায়গাতে প্রায় হাজারে হাজারে মানুষের ভিড় ছিল, তার মধ্যে দাঁড়িয়ে আমরাও কাজ করেছি। ফলত একটা বিষয় স্পষ্ট যে ডিএম এর তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হবে। মূল যে ভিভিআইপি জায়গা সেইখানে সমস্ত রকমের প্রোটোকল সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেও রাম জন্মভূমি ট্রাস্টের একেবারে মুখ্য যিনি ব্যক্তি তিনি করোনা পজিটিভ হয়ে গেলেন। ফলত বাকি অযোধ্যার বা প্রশাসনের কাজে যারা যুক্ত ছিলেন, অন্যান্য যার কাজে যারা যুক্ত ছিলেন, তাদের কি পরিণতি হতে পারে বা কি অবস্থা হতে পারে তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন প্রাসঙ্গিকভাবেই তৈরি হচ্ছে। যদি আমার সঙ্গে থাকো, এই মুহূর্তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক আমার সঙ্গে রয়েছেন। ডক্টর বণিক, আপনিও নিশ্চয়ই শুনেছেন যে নৃত্যগোপাল দাস, তিনি রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান, যেদিন এক মঞ্চে নরেন্দ্র মোদীর সঙ্গে ছিলেন, মোহন ভাগবত তার সঙ্গে ছিলেন, যোগী আদিত্যনাথ ছিলেন, তিনি করোনা পজিটিভ, হাসপাতালে চিকিৎসাধীন। ডাক্তার হিসেবে আপনার কি পরামর্শ হওয়া উচিত বাকি জনের জন্য? দেখুন, যখন একজন পজিটিভ মানুষ অন্য আরো কয়েকজনের সঙ্গে থাকুক, তিনি যেই হোক না কেন, সকলের ক্ষেত্রে নিয়মটা বিজ্ঞানের কাছে এক এবং সমান। আজকে যদি একজন মঞ্চভূমিষ্ঠ কোনো মানুষের আশেপাশে অন্য 5 জন থাকেন, তাহলে সকলেরই কিন্তু ডাইরেক্ট কন্টাক্ট হিসেবে কোয়ারান্টাইনে যাওয়া উচিত। এখানে কে প্রধানমন্ত্রী, কে মুখ্যমন্ত্রী, কে কোন দলের প্রধান, সেটা কোনো বিচার্য বিষয় হওয়া উচিত না। একেবারে, ডক্টর বণিক, আমি একটু স্পেসিফিকলি জানতে চাইবো, ধরুন ডেটটা ছিল 5ই অগস্ট এবং প্রায় এক সপ্তাহের বেশি অতিক্রান্ত হয়ে গেছে, এখনো কি কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন থাকছে? দেখুন,
পজিটিভ রেজাল্টটা কবে এসেছে সেটার উপরে নির্ভর করবে। আজ জানা গিয়েছে, ধরুন কাল রাতে, আজ রিপোর্ট আজ সকালে। আমরা তো জানি করোনা ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 5 দিন থেকে 14 দিন। এর মধ্যে সংক্রমণের ঘটনাগুলো ঘটে এবং যে পরীক্ষায় আমরা ডিটেক্ট করি সেগুলো এই সময়কালের মধ্যে হয়। স্বাভাবিক কারণে যদি এই ইনকিউবেশন পিরিয়ড এর মধ্যে কোনো মানুষ অন্য কারো সংস্পর্শে আসেন তখন তার মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আজকে যে ঘটনার কথা আপনি উল্লেখ করছেন তাতে যারা অংশ নিয়েছিলেন, যারা ক্লোজ কন্ট্যাক্ট, তাদের সকলেরই কোয়ারেন্টাইনে যাওয়া উচিত। আর মনে রাখতে হবে বাংলায় একটি প্রবাদ আছে, আপনি আচরি ধর্ম পরের শিখাও। আজকে যদি ওনারা এই দৃষ্টান্ত স্থাপন করে কিন্তু আম জনতার কাছে আরো ভালো বার্তা, পজিটিভ বার্তা যাবে বলে আমার মনে হয়। কাজল কৃষ্ণবাবু অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। নৃত্যগোপাল দাস, তিনি করোনা আক্রান্ত, তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার যদি অবনতি হয় তাকে স্থানান্তর করার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে অন্য হসপিটালে। তিনি মথুরায় গিয়েছিলেন, সেখানে অসুস্থ হয়ে পড়েন, তারপরে তাকে হসপিটালাইজড করতে হয়। এবং তার সঙ্গে 5 তারিখে ছিলেন প্রধানমন্ত্রী, ছিলেন যোগী আদিত্যনাথ, ছিলেন মোহন ভাগবত। তাঁদের তাহলে কী হবে এটাই সব থেকে বড় প্রশ্ন, যদিও এখনও পর্যন্ত পিএমও থেকে কোনো অফিসিয়াল কমিউনিকেশন এ বিষয়ে করা হয়নি। আমরা নজর অবশ্যই রাখবো।